এবার এদিক থেকে শেষ অনুরাধা দি, অনুরাধা পুততুণ্ড, পিডিএস নেত্রী, কেন মনে করছেন শরণার্থী সহায় নয় বিভাজনের অস্ত্র সিএ? অনুরাধা দি, বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো, এবং আমার বলার ক্ষেত্রে খুব সুবিধাজনক একটা বিষয়। আমি মনে করি সিএ একটা মুখোশ, আসল হচ্ছে এনআরসি, যেটা ইতিমধ্যে বলে ফেলেছেন দেবাশিসবাবু, মুখোশকে বলেছেন কি না আমি জানি না, অন্তরাত্মার থেকেই হয়তো সাড়া পেয়েছেন বলেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে কতজন এই আইনের, হঠাৎ এই আইনটা হলো কেন আর কতজন এতে উপকৃত হচ্ছেন? 31,000-এর কিছু বেশি মোট, তার মধ্যে হিন্দু 25,000-এর মতো, আমার রাজ্যে এই সংখ্যাটা হচ্ছে 147 জন। তাহলে এদের জন্যে এত বড় একটা বিষয় আনা হচ্ছে, এটা ঘটনা না, ওটা মুখোশ। আসল মুখটা হচ্ছে এর মধ্য দিয়ে বিভাজন তৈরি করো এবং দেশের থেকে একটা অংশকে কীভাবে ক্ষতিগ্রস্ত করো, প্রথমে সংখ্যালঘুদের উপর আক্রমণ করো, তারপরে ভারতবর্ষে এত জাতপাত আছে সেই জায়গায় তাদের উপর ক্রমশ আক্রমণ নামিয়ে নিয়ে আসো, তার নমুনা ইতিমধ্যে আমরা দেখছি। এখন প্রশ্ন হচ্ছে নাগরিক কারা, কে ঠিক করবেন? আজকে যারা ক্ষমতায় আসছেন তারা ঠিক করবেন? 1947 সালে দেশভাগ বলেছেন, যেভাবে বলেছেন, আমার মাঝে মাঝে তো ইতিহাসটা গুলিয়ে যাবে এরকম কথা হলে, দেশভাগটা হয়েছিল তার দায় তো মানুষের ছিল না, সাধারণ মানুষ সেই দায় নিয়ে নিজেদের ভিটে মাটি ছেড়ে এক রাতের মধ্যে মানে পাগলের মতো ছুটতে তারা বেরিয়ে আসলেন। তাদের উপর কি কেউ মারদাঙ্গা করেছিল সেদিন? আরেকটা অংশের মানুষ কি তাদের উপর আক্রমণ করেছিলেন? তা তো নয়। দেশভাগের কারণে, কতগুলো প্রচারের কারণে, এবং সেদিন দাঁড়িয়ে এটাকে সুনির্দিষ্টভাবে এই মানুষদের রক্ষা করার কাজ না হওয়ার কারণে চলে এসেছিলেন। আজকে ঠিক হবে কার কাছে, কবে কার ঠাকুরদা? আজকে তো ফোর্থ জেনারেশন, চতুর্থ প্রজন্ম চলছে স্বাধীনতার পরে, পঞ্চম প্রজন্ম হাঁটি হাঁটি পায়ে চলা শুরু করেছে। তাহলে আজকে ঠিক হবে যে কাদের হাতে রেশন কার্ড আছে, কাদের ভোটার ইয়েতে কার নাম আছে, আর বাকিরা যাদের কাছে থাকবে না তারা সব দেশের বাইরে চলে যাবে? এবং বলবেন তারা কি খালি সংখ্যালঘু অংশের মানুষ? তার তো বিরাট অংশ হচ্ছে হিন্দু অংশের মানুষ। ফলে এটা, এবং যারা আসছেন, আমি শুনলাম খুব কষ্ট পাচ্ছেন, কেউ কেউ নির্যাতিত মেয়েরা হয়েছে, কত মেয়ে স্বাধীনতার সময় ধর্ষিতা হয়েছেন, বাবার হাত মার হাত ছেড়ে গেছেন। বিভিন্ন এনজিও, তখন খুব অল্প কিছু এনজিও ছিল, এখনও যদি যান স্বাধীনতার সময় ভিকটিম নারীদের দেখতে পাবেন যারা বৃদ্ধ হয়ে গেছেন, যারা কোনোদিন ঘর পেলেন না, বাড়িতে ফিরে যেতে পারলেন না, খুঁজে পেলেন না তাদের। ফলে আজকে দাঁড়িয়ে এটা হবে, আসলে এটাকে সিএকে মুখোশ করে আসলে বিভেদের রাজনীতিকে আরও পরিপুষ্ট করে আসলে একটা ভয়ঙ্কর ভীতির পরিবেশ তৈরি করে, একটা হুমকির পরিবেশ তৈরি করে, এটা করে এরা দেশটাকে, দেশের মানুষকে হাতে রাখার চেষ্টা করছেন। অনুরাধা দি, সময় শেষ হয়েছে বলে শুধু আমার একটা ইন্টারজেকশন, সিএ নিয়ে আজকের এত আপত্তি, 2010 সালের সম্ভবত ডিসেম্বর মাসের একটা সভা ধর্মতলাতে, তখনও বড়মা বীণাপাণি দেবী বেঁচে ছিলেন, মতুয়া মহাসংঘের সভা, বাংলার সমস্ত রাজনৈতিক দল জাতীয় স্তরের বা আঞ্চলিক স্তরের প্রত্যেকের প্রতিনিধিত্ব ছিল, কংগ্রেস বিজেপি তো ছিলই, তৃণমূল কংগ্রেস, বামেদের সবাই, বাম ফ্রন্টের সবাই, আমার যতটুকু মনে আছে সমীরদাও গিয়েছিলেন, খুব সম্ভবত সফিদার তখন শরীর খারাপ যেতে পারেননি, দিল্লিতেই ছিলেন চিকিৎসার কারণে। সেই সভাতে কিন্তু মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে প্রত্যেকে অঙ্গীকার করেছিলেন। এখন আমার প্রশ্ন, 2010-এ এই সব পেয়ে যাওয়া মতুয়ারা, যাদের কথা শুনলাম আমি একটু আগে, তাদের নাকি সবই আছে, তাদের নতুন করে কিছু দরকার নেই, এরাজ্যের মুখ্যমন্ত্রীও বলেন, তাহলে তাদেরকে নতুন করে নাগরিকত্ব দেওয়ার যে প্রতিশ্রুতি,
দলমত নির্বিশেষে প্রত্যেকটি রাজনৈতিক দল দিয়েছিল, বিজেপি ছিল সঙ্গে, আর বাকিরাও ছিল যারা আজকে সিএ বিরোধিতা করছে, তারা কি একটা না হওয়া জিনিসকে মান্যতা দিতে চেয়েছিল বা নাকি একটা হয়ে যাওয়া জিনিসকে নতুন করে দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি ফুলিয়েছিল, কোনটা? তখন পরিবেশটাও এরকম ছিল একটা, তখন তো হচ্ছে যে না থাকলে, নাগরিকত্ব না থাকলে সরিয়ে দেওয়া যাবে ইত্যাদি একটা পরিবেশ ছিল, এবং যদি কারুর কাছে এই অধিকারটা অলরেডি তার নাগরিক হয়ে থাকে তাহলে হবে না। ঠিক, আমি আমি যেটা বুঝিয়ে বলছি, তাহলে এটা হবে না। কিন্তু আমাদের দেশের আদিবাসী জনজাতি যাদের নদী ভাঙনে বাড়ি হারিয়ে ঘর বাড়ি হারিয়ে গেছে, যাদের ঘর বাড়ি পুড়ে গেছে বিভিন্ন সময়, সেই সব মানুষরা এইসব নথি কোথা থেকে পাবে? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মুসলিম লীগের দেশভাগকে সমর্থন করেছে, আপনি বলেন তার দায়ী মানুষের সবাই মিলে কারোর দায়ী নয়, অন্যতম দায়ী হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। পার্টি অফ ইন্ডিয়া মুসলিম লীগের দেশভাগকে সমর্থন করেছে, আপনি বলেন তার দায়ী মানুষের সবাই মিলে কারোর দায়ী নয়, অন্যতম দায়ী হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। আর আপনি কিছু বলবেন এটায়? না, বলবো তো বটেই, বলুন। এই ইতিহাসটাকে তো অসত্য বলে প্রমাণ করা যাবে না, অস্বীকারও করা যাবে না, কিন্তু মূল দায় কমিউনিস্ট পার্টির নয়। মূল দায় কি করে থাকবে না, কমিউনিস্ট পার্টি কোনটুকু তখন তার ক্ষমতা? কিন্তু আমার একটা কথা দিদি, একটা ইন্টারজেকশন, ঠিক আছে, আপনি বললেন তখন কতটুকু ক্ষমতা, যখন ক্ষমতা আসলো তারপরে মরিচাপি করলেন কি করে? অনেক বিষয় আজকে যেটির অনেক মানে প্রচার হয় তার সবটা সঠিক নয়, এক কারণ সেই সময় বিধানসভার মধ্যে চিঠি আদান প্রদান হয়েছে, বিধানসভার মধ্যে প্রশ্ন উঠেছে, কিন্তু আমার কথা মরিচাপি নিয়ে যারা বলছেন তারা প্রায় 1300 রেজিস্টার্ড উদ্বাস্তু কলোনিকে বাতিল করে দিচ্ছেন কেন? এবং সেই বাতিলের লিস্টে আরও অনেকগুলো রেজিস্টার্ড কলোনি আছে, যেই কলোনিগুলো মানে দেশভাগের পর এসে নিজেরা ঐক্যবদ্ধভাবে সুন্দর করে গড়ে তুলেছিলেন, তাহলে সেই কলোনিগুলো কেন আপনারা বাতিল? আমরা বড় হয়েছি দিদি, কলোনিগুলো তো আমরা বড় হয়েছি, তাহলে সেগুলো বাতিলকে, কলোনিগুলোকে প্রথম দিন থেকেই এরকম আধা আধরা অবস্থার মধ্যে কারা রেখেছিল? আচ্ছা, কারা রেখেছিল? কাদের সরকার ছিল? বড় একটা বিতর্কের অংশ, জমির পাট্টা দেবে তাও 99 বছর, কোথাও 999 বছর, এটা 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 আরো একটা বড় বিতর্কের অংশ। বেশি কি কি এখানে একদিন দেশভাগ হতেই পারে, আর এর আর কলোনিগুলো সব জায়গায় কি অবস্থানে আছে? এই জন্য কলোনিগুলো বাতিল করে দেব, রেজিস্টার কলোনিগুলো বাতিল করে দেব। আচ্ছা, এটা নিয়েও নিশ্চিতভাবে কলোনি বাতিল করে দেব। আচ্ছা, এটা নিয়েও নিশ্চিতভাবে আলাদা আলাদা প্রতিশ্রুতি রইল, কথা হকেই ক্ষমতা বলে এক লাইন প্লিজ, এক লাইন। 134 জন যে বলছেন না, আপনি পূর্ব বাংলার সঙ্গে আপনার কোনো যোগাযোগ আছে? আমি তো পূর্ব বাংলা, আপনি বলুন তো। আমার 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 মানে পারিবারিক সূত্রে আমার মাসি, আমি জানি না আপনারা কোন দিন আমাদের বাড়ি, আমার মাসি যদি পূর্ব বাংলার থেকে আজকে আসেন তার মেয়েকে নিয়ে, পূর্ব বাংলার আপনার মানে মানে এখন তো জেলা ওখানকার, আমি আমার যাই টোটাল তথ্য দিয়ে দেবো, কত হিন্দু কবে এসছে দিয়ে দেবো, আমি বলছি আমরা ডাটা নিয়ে বসেছি, আজকে তো সেই সাবজেক্ট নয়, শেষ করতে দিন শঙ্কর দাদা, সাবজেক্টটা বলবো, আজকের সাবজেক্ট বলে দেবো, আজকের সাবজেক্ট হচ্ছে আপনাদের চুরিগুলো ধরা পড়বে, আপনারা ভোট ব্যাংক পলিটিক্স, সময় শেষ, আমাদের শেষ করতে হবে, একদম সময় শেষ। কথা ভারতবর্ষ যেহেতু এখনও ধর্ম নিরপেক্ষ, ভেতরে থাকবেই, এটা কোনো শক্তির কারণ নেই এটাকে ধ্বংস করার, কিন্তু সংবিধান থেকে যদি পাল্টেও দেওয়ার চেষ্টা করে, কমিউনিস্ট দেশ নয় না যেখানে সবকিছু ধর্মকে মানে চীনের যেমন, শেষ করতে দিন, উইঘুরের মুসলমান, এত অধৈর্য কেন? আপনারা যখন বলেছেন আমি একটা কথাও বলিনি, শুনেছি, এত অধৈর্য কেন? ধৈর্য রাখুন, অনেক বড় কাজ তো আপনাদের করতে হবে। এবার কথাটা হচ্ছে যেহেতু ধর্ম নিরপেক্ষ, সেই কারণে এই ধর্মীয় শ্রেণীভাগ করাটা আমার মতে এটা উচিত না। বেশ, সময় একেবারে শেষ করতে হবে, কিন্তু আমি একটাই কথা বলবো সমাধিতা, আমি শেষে
শান্তি 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 বলে শেষ করছি না, তার কারণ আমার মতে এই বিতর্কের অশান্তিটা জিয়ে থাক, তাতে হয়তো হয়তো বিতর্কের অশান্তিটা জিয়ে থাক, বিতর্কের অন্য কোনো না, সামাজিক অশান্তি হিংসার কথা বলছি না, কিন্তু বিতর্কের অশান্তিটা জিয়ে থাক, নাহলে সামনের পথ চলাটা স্পষ্ট হয় না, সামনের পথ চলাটা অনেক সহজ হয় এমন খোলাখুলি বিতর্ক হলে, কথা হলে। একদমই তাই, এবং সেই কথা চলবে, এই কথা হোক মঞ্চ থেকে, আর আমি খুব সাধারণ মানুষের মতো করে খুঁজে যাব যে খাগড়াগড় থেকে নিউ টাউন, ওই মালদা নদিয়ায় যে ভুয়ো রেশন কার্ডগুলো ধরা পড়ে সেগুলো বন্ধ কবে হবে, আমি খুব সাধারণভাবে খুঁজে যাব, খুঁজতেই থাকব। আপাতত আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ আমাদের কথা হোক মঞ্চে যোগ দেওয়ার জন্য, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।